আরও খবর জানাতে চাই এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি তিনি রয়েছেন জকিগঞ্জ পয়েন্টে এছাড়া আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হবিগঞ্জ থেকে কাজল সরকার এবং বগুড়া শাড়ি একান্তিতে রয়েছেন সহকর্মী মাজিদুর রহমান শুরুতেই যেতে চাই রাফি আপনার কাছে আপনার পেছনে বহমান স্রোত দেখতে পাচ্ছি জানাবেন যে এমন স্রোত কোন কোন পয়েন্ট থেকে রয়েছে একই সাথে কি পরিমাণ এলাকা এই মুহূর্তে প্লাবিত রয়েছে শাফিন এই মুহূর্তে আমি আছি ভারতের কোল খেসে যে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ সেই জকিগঞ্জের চার নম্বর ইউনিয়ন পরিষদের সবরিয়া গ্রাম যেখানে প্রায় তিনশো পরিবার এখন পর্যন্ত পানিবন্দি রয়েছেন এবং একই সাথে সাথে এখানকার যারা ঠিক পাঁচ থেকে ছশো মিটার সামনেই কিন্তু যে বাঁধটা রয়েছে অমলশীত বরাক এবং সুরমা কুশিয়ারার যে পানিটা অমলশীত পয়েন্ট থেকে দ্রুত বহমান হয়ে যে বাঁধে এসে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে সেই বাঁধ কিন্তু আমরা দেখে দেখতে পেয়েছি যে প্রায় অধিকাংশই ভাঙা এবং অনেকাংশেই যারা মানুষরা রয়েছেন তারা অনেক দুর্ভোগে রয়েছেন তারা বলছেন যে একরকম ঝুঁকিপূর্ণ যে এলাকা সবরিয়া যে গ্রামটা রয়েছে এখানে প্রায় কয়েকটি গ্রাম থেকে শুরু করে কয়েকশো পরিবার এবং কয়েকশো পরিবার তারা কিন্তু একরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন এবং একই সাথে সাথে তারা বলছেন যে এই যে তিনশো পরিবার তিনশো পরিবারের অনেকেরই কিন্তু ঘর বাড়ি অনেকে তলে গিয়েছে গবাদি পশু থেকে শুরু করে হাঁস মুরগি অনেকেই কিন্তু বাঁচাতে পারেননি অনেকে বল ছেন যে জনপ্রতিনিধিরা এসে দেখলেও কিন্তু কোনো রকম ব্যবস্থা করছেন না কয়েক মাস আগে নদীর পারে ডাইক অথবা যেরকম ব্যবস্থা নেওয়া যায় সেরকম ব্যবস্থা কিন্তু তারা নিয়েছিলেন কিন্তু একরকম জনপ্রতিনিধিরা যারা এসেছেন এসে তারা আশ্বাস দিয়েছেন যে আসলে এরকম কাজ বাস্তবায়ন করবেন তারপরেও যে এই যে প্রথম দফা দ্বিতীয় দফা এবং তৃতীয় দফার বন্যা আসলে এই জকিগঞ্জের মানুষের যে যে দুর্ভোগ বাড়িয়েছে আসলে সেটা এখন কমার কোনো কমতি দেখা যাচ্ছে না এবং এখানকার স্থানীয়দের সাথে আমরা যেটা কথা বলে জানতে পারলাম যে আসলে এমন দুর্ভোগ তারা আসলে কখনোই আশা করেননি এবং যেরকম বাদ ভেঙে লোকালয়ে পানি ঢুকে গিয়েছে তারা বলছেন যে জনপ্রতিনিধির কাছ থেকে তারা একরকম একটা আশ্বাস নিয়েছেন এবং তারা বলছেন জনপ্রতিনিধিরা কোনোরকম বাস্তবায়ন করেনি পানি উন্নয়ন এসে দেখে গিয়েছেন এবং ব্লক লাগানোর নদীর পারে ব্লক লাগানোর কথা বললেও কিন্তু এখনও পর্যন্ত রকম বাস্তবায়ন হয়নি এবং এখানে অনেকেই অর্ধারে অনাহারে দিন পার করছেন এবং পানির নিচে এখনও বন্দি রয়েছেন তো এই ছিল আমার কাছে সিলেটে যোগীপুঞ্জ উপজেলা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর খবর সাফিন এবারে হবিগঞ্জে চাই কাজল জানাব যে আজমিরিগঞ্জে কৈয়ার ঢালা বাঁধে ভাঙন দেখা দিয়েছে এই ভাঙন যদি আরও বেশি হয় তখন কোন কোন এলাকা প্লাবিত হতে পারে এবং ভাঙন রোধে আপাতত কোনো ধরনের ব্যবস্থা আপনার চোখে পড়েছে কিনা আপনি জিজ্ঞেস করছিলেন যে ভাঙন প্রতিরোধের যে বিষয়টি যে জায়গাটিতে আসলে ভাঙন দেখা দিয়েছে এই জায়গাটিতে আসলে প্রতিরোধ করার কোনো সুযোগ নেই অর্থাৎ যতক্ষণ পর্যন্ত কুশিয়ারা যে পানি সেটি বিপদ সীমার নিচে না নামছে ততক্ষণ পর্যন্ত আসলে এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এর আগে আসলে পুরনো একটু তত্ত্ব যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দু সালের যে বন্যা হয়েছিল এবং আজমিরিগঞ্জ উপজেলা আক্রান্ত হয়েছিল তখন কিন্তু প্রথম অবস্থায় এই কয়ার ঢালা যেটি স্লুজগেট এটি কিন্তু আসলে প্রথম আহ ভাঙ্গন দেখা দেয় এবং এই ভাঙ্গনের ফলে প্রথমে হাওর ভরাট হয় পানিতে এর পরবর্তীতে আসলে হাওরের যে গ্রামগুলো রয়েছে সেগুলো এক পর্যায়ে এই পানি আসলে যে শহর সেটি সেখানে প্রবেশ করে এবং প্লাবিত হয় যে কারণে এই যে গত কাল ভোর রাতে এই জায়গাটিতে ভাঙ্গন দেখা দিয়েছে ফলে এই এলাকার যে বাসিন্দারা রয়েছেন পাশাপাশি আজমিরিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকার আসলে পূর্ব উপজেলার মানুষই অনেকটা আতঙ্কে রয়েছেন কারণ হচ্ছে এখনো পানি আসলে প্রবল বেগে হাওরে প্রবেশ করছে স্থানীয়রা যেটি বলছেন যে যে হাওরে পানি প্রবেশ করছে সেই হাওয়ার কিন্তু দুই দিন আগেও খালি ছিল এই যে আজকে কিন্তু একেবারে পুরো হাওর পানিতে টৈটুম্বুর হয়ে গেছে এবং আহ আমরা আসলে দেখেছি নৌকা দিয়ে বিভিন্ন এলাকাতে যে নিম্নাঞ্চলের যে বাড়ি ঘরগুলো রয়েছে সেগুলো আসলে কিছুটা প্লাবিত হয়েছে যদিও আসলে কোনো গ্রামে কোনো আক্রান্ত হয়নি তবে যদি পানির গতি যেভাবে আসলে পানি প্রবেশ করছে সেভাবে যদি আরো হয়তো একদিন প্রবেশ করে সেই ক্ষেত্রে কিছু গ্রাম প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে তবে একটি সুখবর জানি আসলে শেষ করতে চাই সেটি হচ্ছে যে আহ কুশিয়ারের পানি কিন্তু উজান থেকে কিছুটা কমে আসছে সেই ক্ষেত্রে বলা যায় যে যদি আহ আর বৃষ্টিপাত উজানে না হয় এবং ঢল না নামে তাহলে আসলে আহ বড় ধরনের কোনো সংখ্যা এখনো করা হচ্ছে না একটু বগুড়ার পরিস্থিতি জানতে চাই আহ জানাবেন যে সম্ভবত আপনি নৌকার উপরে দাঁড়িয়ে আছেন আহ এমন তো অনেক এলাকা প্লাবিত রয়েছে সেখানে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন যারা প্লাবিত অবস্থায় রয়েছেন বা রান্নার চুলা জ্বালানো যাচ্ছে না তাদের জন্য কোনো ধরনের ত্রাণ সহায়তা এখনো পৌঁছেছে কিনা হ্যাঁ আপনাকে বলে রাখি যে আজকেও কিন্তু পানি যে বৃদ্ধি সেই বৃদ্ধির হারটা কিন্তু আশঙ্কাজনক অনপঞ্চাশ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু যমুনা প্রবাহিত হচ্ছে আর যে স্থানটিতে আমি রয়েছি সেটি হলো কুতুবপুর একটি স্থান এই স্থানের আমার এই এই সাইটে যে গ্রামগুলো রয়েছে সে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ গ্রামই কিন্তু প্লাবিত হয়েছে এখানে যে সরকারি যে তথ্য সে তথ্য অনুসারে প্রায় বারো হাজার যে পরিবার রয়েছে বারো হাজার পরিবারে পঞ্চাশ হাজার লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা কিন্তু সবাই কোনো না কোনো উঁচু স্থানে কিংবা বাঁধের উপর কিংবা যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে আশ্রয় নিয়েছে তাদের মধ্যে এখন পর্যন্ত সরকারিভাবে তেমন কোনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি এমনকি শুকনো খাবারও বিতরণ হয়নি তবে জেলা প্রশাসন আজকে সকালে যেটি জানিয়েছেন সেটি হলো তিনটার পরে তারা বন্যা কবলিত এলাকায় গিয়ে কিছুটা ত্রাণ বিতরণ করবেন এরকমই কিন্তু আশ্বাস দিয়েছেন এখানকার যে বন্যা কবলিত যে মানুষজন তাদের উপর আর এখানে যে কৃষি জমি সেই কিছু জমি প্রায় ছয় হাজার হেক্টর কিছু জমি পাট তিল সহ যে সারিয়াকান্দির যে চরা অঞ্চলে যে আবাদগুলো হয় সে আবাদগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এখানে যে মাছের পুকুর সে পুকুরও কিন্তু অনেকটা ডুবে গেছে প্রত্যেকটা দিক থেকে এখানে বাড়িঘরের যে অবস্থা সে অবস্থা দেখতে পাচ্ছেন যে প্রায় প্রায় সব বাড়িঘরেই প্রায় এখানে ডুবে গেছে প্রায় আটটি ইউনিয়নের যে বৃষ্টি গ্রাম রয়েছে সেই বৃষ্টি গ্রামের সব বাড়িঘরেই কিন্তু এখন প্রায় পানি নিচে এবং সব মানুষজনই কিন্তু উঁচু কোনো স্থানে আশ্রয় নিচ্ছেন এবং তাদের দুর্গত যে মানুষগুলো সে মানুষগুলো যেটি বলছেন তারা একটু খাবার বিশুদ্ধ পানি চান তারা চান যে শুকনো খাবার যাতে করে তারা কিন্তু এখানে অন্তত খেয়ে পড়ে দুই তিনটা দিন কিন্তু তারা থাকতে পারেন আর এর মধ্যে কিন্তু যে সরকারি জনপ্রতিনিধি যারা রয়েছেন তারাও কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে এখানে অভিযোগ করেছেন এখন পর্যন্ত সরকারি যে প্রতিনিধি তাদের কিন্তু বেশি দেখা যায়নি বলে তারা বলছেন তারা চান এখানে জনপ্রতিনিধিরা আসুক এবং তারা যে সাহায্য সহযোগিতা সেটি যেন যথাযথভাবে করা হয় এবং স্থায়ীভাবে কোনো একটি কাজ করা হয় যাতে করে প্রতি বছরই যেন এইভাবে তাদেরকে ভাঙ্গা গড়ার মধ্যে না থাকতে হয় তো এইভাবেই কিন্তু বন্যা পানি লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং দুর্ভোগ কিন্তু বাড়ছে স্বাফিন তো এই ছিল আমার কাছে বগুড়া সারিয়াকান্দির যে এই লোকালয়ের স্থান থেকে সর্বশেষ সহকর্মী মাজিদুর রহমান বগুড়া থেকে যুক্ত হয়েছিলেন এটাকে কাজল সরকার হবিগঞ্জ থেকে এবং সিলেট থেকে রাকিবুল রাফেই যুক্ত হয়ে জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির সবশেষ খবর এখন বাণিজ্যে একটা বিরতি নিয়ে